সারা দেশের শপিং মলগুলোর খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা রাজধানীর খবর জানব। সহকর্মী বিজন কুমার দাস আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বিজন, জানাবেন, আপনি তো সকাল থেকে বিভিন্ন শপিং মলে রয়েছেন, কেমন দেখছেন পরিস্থিতি? হ্যাঁ, দেখুন, সকাল থেকে মিরপুরের বেশ কিছু মার্কেট আমি ঘুরেছি। বিশেষ করে এখন যে মার্কেটে আছি, এটি মুক্তিযোদ্ধা সুপার মার্কেট। এর পাশে ছিল এশিয়ান শপিং কমপ্লেক্স, এর উল্টো পাশে দেখেছি আমি বাগদাদ শপিং কমপ্লেক্স, এর আগে আছে শাহ আলী সিটি সুপার মার্কেট, আছে শাহ আলী শপিং মল, এরকম বেশ কিছু মার্কেট রয়েছে। যার কারণে মিরপুর আপনি একটা জনবসতি, ঘন জনবসতি এলাকা, এখানকার মানুষের উপস্থিতি খুব বেশি, মার্কেটগুলোতে বেশ বিক্রিকিনি হয়। কিন্তু ঈদকে সামনে রেখে যে ধরনের ওদের বিক্রিকিনি হওয়ার কথা, সেই পরিমাণ আপনি শুনলেন যে আসলে সেই পরিমাণে ক্রেতার উপস্থিতি খুব কম। আমি এখন যে এলাকাটিতে আছি সেটি মোটামুটি মানের দিক থেকে ক্রেতাদের উপস্থিতি বিষয়টা লক্ষ্য করা যায়। এখানকার যে মার্কেটে মোটামুটি শৌখিন ক্রেতাদের আনাগুনে এখানে সাধারণত থাকে বেশি। এখানে বিশেষ করে আমি দেখছি অনেক ক্রেতারা এখানে আছেন। আমি যদি দেখছি যে এখানে এখানে বেশ কিছু ক্রেতারা আছেন, কেনাকাটা করছেন, আমি জানতে চাইবো কার কাছে জানতে চাইতে পারি, একটু আপনার কাছে যদি জানতে চাই, আপনাদের ঈদকে সামনে রেখে আপনাদের কাস্টমার কেমন আসছে, বিক্রি কেমন হচ্ছে আপনাদের? মোটামুটি খুব একটা ভালো না আর কি। তারপর আল্লাহ পাক যখন রিজিকে যেটা রাখছে সেটাই হবে। আছে, টুকটাক কাস্টমার আছে। আচ্ছা, ক্রেতারা আছেন এখানে। আমরা দেখছি যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, আবার ঈদও সামনে চলে আসছে, তো আপনারা মার্কেটে আসছেন, আপনারা কেনাকাটা করতে আসছেন, আপনি কিরকম? মানে আমি আরও একটা মার্কেটে গেছিলাম, তো ভালোই আছে ক্রেতা। আর যেহেতু জাকাত দিতে হবে, সবাই তো একটু আসবেই, কিনবেই, আমি কিছু করার নেই। তারপরও যদি একটু স্বাস্থ্য সচেতন হয়ে আসে তাহলে ওইটা সবার জন্য ভালো হয়। কপলা, দেখছিলেন যে আসলে এক একজনের প্রয়োজন অনুযায়ী এক এক রকম উনি জাকাতকে জাকাত দেবেন বলে এখানে কেনাকাটা করতে আসছেন। আবার গত বছর ঈদে কেনাকাটা হয়নি যাদের, সেসব পরিবারের তারা আছেন, তাদের বাচ্চাদের এবারও তারা নিরাশ করবেন না। এই কারণে যদিও করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, তাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, তারপরও শেষ পর্যায়ে তারা কেনাকাটা করে রাখতে চাইছেন, এই কারণে তারা মার্কেটে এসে ভিড় করছেন। তপল, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। জি, আমরা রাজধানী ঢাকার খবর জানছিলাম। চট্টগ্রামের শপিং মলগুলোর কি অবস্থা, কেমন মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, অপলা, আমি এই মুহূর্তে রয়েছি সানমার ওসান সিটিতে। অন্যান্য স্বাভাবিক সময়ে আমরা এই মার্কেটটিতে আসলে যে পরিমাণ ক্রেতা উপস্থিতি আমরা দেখি, অর্থাৎ রমজানের এই সময়টিতে, অর্থাৎ ঈদের আগের এই সময়টিতে যে পরিমাণ ক্রেতা আসলে আমরা দেখি এই এই মুহূর্তে, কিন্তু সে ধরনের ক্রেতা নেই, একেবারেই ক্রেতাশূন্য বলা যায় সানমার ওসান সিটি। এখানকার যারা দোকানি রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আসলে বলছেন অনেকেই সকাল থেকে আসলে দোকান খুলেছেন, দোকান খোলার পর একজন কাস্টমারও এখনও পর্যন্ত আসলে তারা পায়নি, যেহেতু বিধিনিষেধের মধ্যে দিয়ে আসলে শপিং মলগুলো খোলা হয়েছে এবং গণপরিবহন বন্ধ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু উপজেলাগুলো থেকে যেসব ক্রেতা, তারা কিন্তু নগরীর যেসব শপিং মলগুলো রয়েছে সেখানে তারা আসতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা ক্রেতা কিছুটা কম রয়েছে। তবে আমরা দেখেছি নগরীর টেরি বাজার এবং নিউ মার্কেট এবং হকার্স মার্কেটে কিন্তু মানুষের ভিড় রয়েছে, সেখানে ক্রেতারা কিনছেন এবং এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিংবা আরও কিছুদিন গেলে, ঈদ আরও ঘনিয়ে আসলে সেক্ষেত্রে কিন্তু মানুষের সংখ্যা, ক্রেতার সংখ্যা আরও বাড়বে। তবে এখনও পর্যন্ত যেই বেচা বিক্রি সেটি নিয়ে তারা কিন্তু তত বেশি সন্তুষ্ট নয়। আমরা একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে, একটু যদি বলেন আসলে এই যে খুলেন দোকানপাট, আসলে বেচা বিক্রি কেমন? আসলে আমরা সকাল থেকে খুলে বসে আছি কিন্তু কোনো বেচা বিক্রি নেই, এক পর্যন্ত কোনো গ্রাহক নাই, কোনো কাস্টমার নাই, কারণ রাস্তাতে গাড়িই নেই। আমরা দোকান খুলে বসে আছি, রাস্তায় গাড়ি না চলার কারণে গণপরিবহন চলতেছে না, বিদায় সিএনজি অটো রিক্সা চলতেছে না, যার কারণে কাস্টমার মার্কেটমুখী হচ্ছে না। আমরা সকাল থেকে স্টাফ আর মালিক বসে আছি দোকানে, কোনো ক্রেতা নাই। অপল, আপনি শুনছিলেন আসলে এই যে গণপরিবহন চলাচল না করার কারণে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কম রয়েছে, তবে এখানকার যারা দোকান রয়েছে তারা আসলে বলছেন যে সরকার যেহেতু তাদের দিক বিবেচনা করে শপিং মলগুলো খুলে দিয়েছে, সেক্ষেত্রে সরকার যদি আরেকটু সদয় হয়ে যদি অন্তত সিএনজিগুলো চলাচলের অনুমতি দেয়, সেক্ষেত্রে কিন্তু উপজেলা কিংবা আশেপাশের যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু মার্কেটগুলোতে আসবে এবং তাদের যে বেচা বিক্রি সেটি আসলে বাড়বে, এমনটি আসলে তারা বলছেন। অপলা, জি, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, খুলনার শপিং মলগুলোর বিষয়ে জানবো। সহকর্মী আমিরুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। আমিরুল, আপনার ওখানে কেমন অবস্থা, জানাবেন আমাদেরকে।
বন্দর শিল্পনগরী খুলনার যে 30টি শপিং মল রয়েছে এবং এখানে 4টি বিপণী বিতার কেন্দ্র রয়েছে এবং ব্যবসায়ীদের যে দাবি করা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে যে বিধান রয়েছে, বিশেষ করে বিক্রেতা তারা পণ্য সামগ্রী বিক্রয় করছেন এবং ক্রেতারা যারা আসবেন তারাও যাতে স্বাস্থ্যবিধি মেনে আসেন, যার মধ্য দিয়ে ক্রেতা বিক্রেতার যে উভয় সমন্বয় যে স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয় বিক্রয় চলবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং আয়োজক যারা রয়েছে তাদের কিন্তু পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিশেষ করে এই সকল প্রতিষ্ঠানগুলোতে যারা আসবেন তাদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে আসার যে বিধান রাখা হচ্ছে, বিশেষ করে থাকছে এখানে যে মাস্ক ব্যবহারটা নিশ্চিতের জন্য এবং শারীরিক দূরত্ব যে বিধানটা সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছে এই বিপণী কেন্দ্রের যে সাধারণ সম্পাদক আবুল হাসান। আপনাকে জানতে চাই, আসলে যে আমরা দেখছি যে অনেকে ক্রেতারা মাস্ক ছাড়া ঢুকছে এখানে, সেক্ষেত্রে কী ব্যবস্থা রেখেছেন আপনারা? আমরা এই ব্যাপারে খুবই সতর্ক এবং খুবই কঠোর অবস্থানে আছি। আমাদের গেটে দারোয়ান আছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সিকিউরিটি আছে। কোনো অবস্থাতেই যদি কোনো মাস্ক পরিধান না করে তাকে মার্কেট থেকে বের করে দেওয়া এবং তাকে সচেতন করার সাথে সাথে এ ব্যাপারে আমরা একদম জিরো টলারেন্সে আছি। এবং আমাদের ব্যবসায়ীরা তো প্রত্যেকে 100% মাস্ক পরিধানে আছে এবং আমরা চাই যে সকলে তার মাস্ক পরুক এবং স্বাস্থ্যবিধি মেনটেন করে দূরত্ব বজায় রাখুক এবং নিজে বাঁচুক, পরিবেশকে বাঁচাক, পরিবারকে বাঁচাক। ধন্যবাদ। এমন যে এখানে দাবি করা হচ্ছে যে যারা মাস্ক না পরে যে সকল ক্রেতা আসবে তাদেরকে মার্কেটে পণ্য করার সুযোগ দেওয়া হবে না, এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।